মাদারীপুরে 1.5 কিলোমিটার বেহাল সড়কের মেরামত কাজ করছে এলাকার সচেতন শিক্ষার্থী ও এলাকাবাসীর একটি সংগঠন। হবিগঞ্জের ও স্তম্ভুক আড়িয়ালখা নদীর উপর 134,57,92,000 টাকা ব্যয়ে 2টি সেতু নির্মাণ করে সরকার। এরপর দীর্ঘদিন ধরে 2টি সেতুর মাঝে 1.5 কিলোমিটার সড়কে অর্ধ শতাধিক ছোট বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনা ঘটেছে অহরহ। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে ও নিরাপদ যাতায়াতের জন্য উত্তর বীরঙ্গল পূর্বপাড়া বন্ধন স্মৃতি সংঘ নামে একটি সংগঠন স্বেচ্ছায় নিজেদের জমানো টাকা দিয়ে রাস্তাটি মেরামতের কাজ করছে। বিস্তারিত রয়েছে আমাদের লাইভ নিউজের ডেস্ক রিপোর্টে। শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাট থেকে খুব সহজে অল্প সময়ে মাদারীপুর শহর হয়ে দক্ষিণ অঞ্চলে যেতে পারায় এই সড়কে ছোট বড় গাড়ি চলাচল একটু বেশি। তবে এ সড়কে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শাজাহান খান সেতু হতে স্তম্ভুক শেখ কামাল সেতু পর্যন্ত 1.5 কিলোমিটার সড়কে অর্ধ শতাধিক ছোট বড় গর্ত সহ পার্শ্ব সড়ক ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ সহ দুর্ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে ও নিরাপদ যাতায়াতের জন্য উত্তর বীরঙ্গল পূর্ব পাড়া বন্ধন স্মৃতি সংঘ নামে একটি সংগঠন স্বেচ্ছায় রাস্তাটি মেরামতের কাজ করছে। এতে সংগঠনের সদস্যর পাশাপাশি অংশ নেয় এলাকাবাসী। গাড়ির ড্রাইভার, যাত্রী ও সাধারণ জনগণ বলেন, আমাদের চলাচলের জন্য সমাজ সেবামূলক কাজ করায় ধন্যবাদ জানায় সংগঠনটিকে। তাছাড়া যে কাজটি করার কথা ছিল সরকারের, সেটা করেছে এলাকার সচেতন মানুষ। স্কুলে সব কিছু দেখাইতে হলে অনেক কিছু। আজকে শুক্রবারের দিন, আমি চাইলে বাড়িতে সময় কাটাতে পারতাম, কিন্তু চাই নেই, কলেজ বন্ধ। আজকে যে আমাদের এই উত্তরপাড়ায় যে রাস্তা ভাঙ্গাচুরা, আমাদের ক্লাবের সবাই সদস্য 65 জন মিলে এই ভাঙ্গাচুরা ঠিক করতেছি। অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং অনেক লোক মারা যায় যায়। এই কারণে আমরা যে আজকে শুক্রবার সবাই মিলে এই রাস্তা মেরামত করতেছি, যাতে আর কোনো অসুবিধা না হয়। তাই আজকে অনেক ভাঙ্গাচুরা রিস্ক ছিল রাতবেলায় আসতে যাইতে। আমাদের যেমন আপনাকে এরা দেওয়ার কারণে অনেক ভালো দেখা যায়, এর লিগা যাই হোক অনেক ভালো দেখা যায়, রিস্কটা নাই। রাস্তা করতে তো আমরা খুবই গৌরবোধ করি যে এই কাজটা যদি নিজেরা করে আমাদের যাতায়াতের জন্য খুব সুবিধা হয়। আমরা এটা খুব ভালো মনে করতেছি, ভালো একটা উদ্যোগ নিয়েছে, এর জন্য এদের থ্যাংক। খুব ভালো কাজ করতে আমাদের এটা লোকটা যে কামটা করতেছে, এটা কাম করা উচিত সরকারের। এটা এই দেশের লোক করতেছে, উপকারী হইতেছে। বন্ধন স্মৃতি ক্লাবের সদস্যরা যেভাবে কাজ করতেছে ওদেরকে ধন্যবাদ জানাই, এবং আগামীতে ওরা যেন এরকম কাজ করতে পারে এই উৎসাহ দিতেছি আমরা। এদিক দিয়ে রাস্তাঘাট যে সমস্যা, গর্তগুলোর কারণে অনেক দুর্ঘটনা ঘটতেছে। এদিকে একটা ক্লাব উঠেছে এই এলাকার লোকজনে, এই ক্লাবের লোকজনে তারা নিয়ামত করতেছে। সুর মাথায় দিয়া 1 ইঞ্চি দিয়ে মাপ দিয়ে সুর ধরছে, উত্তর বীরঙ্গল পূর্বপাড়া বন্ধন স্মৃতি সংঘের সভাপতি অখিল ভক্ত জানান, আমাদের এই সংগঠনটি কিছুদিন আগে করেছি। আমরা এই সংগঠনের উদ্দেশ্যে সামাজিক উন্নয়নে স্বেচ্ছায় কাজ করা, এর ধারাবাহিকতাই প্রথমে এই সড়কের মেরামত কাজ করছি। রাস্তাটা অনেক যানবাহনের চলাচল হয়, কিন্তু আমরা উত্তর বীরঙ্গল হিন্দু পাড়া উত্তর বীরঙ্গল বন্ধন স্মৃতি সংঘের পক্ষ থেকে আমরা 65 জন সদস্য এই এই রাস্তা মেরামতের জন্য আমরা আজ মাঠে নেমে পড়েছি। যে কাজটা করার কথা ছিল সরকারের, কিন্তু সে কাজ দেখতেছি সরকারের পাশাপাশি আমরা যদি সহযোগিতা না করি তাহলে দেশ উন্নয়ন কীভাবে হবে। আমরা চাই যে আমাদের ক্লাবের পক্ষ থেকে সামাজিক উন্নয়ন
কিভাবে করে আমরা সরকারকে অগ্রসর করে নিয়ে যেতে পারি, এবং আমাদের এই যে গাড়িগুলো দুর্যোগমুখী হচ্ছে, মানে অ্যাক্সিডেন্ট দিন দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, সে দিক থেকে আমরা মুক্তি পেতে চাই, এবং আমরা সকলে মিলে এই কাজগুলো করে সমাজকে সুন্দর কিছু দিতে চাই। হবিগঞ্জের ও ইস্তুম্বুক আরিয়াল খান নদীর ওপর 70 কোটি 63 লাখ টাকা এবং 63 কোটি 94 লাখ 92 হাজার টাকা ব্যয়ে দুটি সেতু নির্মাণ করা হয়। এরপর অনেকদিন হলেও সড়কের কোনো সংস্কার মেরামতের কাজ করা হয় নাই।